হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল জানাই আবার সুস্বাগতম। আজকে আমরা একটি নতুন জি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের জিকের বিষয় হলো জীবন বিজ্ঞান এবং টপিকসটি হলো সালোক সংশ্লেষ। তো চলো শুরু করা যাক। সালোক সংশ্লেষের আজকে আমরা প্রথমে দেখে নিব যে সালোক সংশ্লেষ এর ব্যুৎপত্তিগত অর্থ কি। না, সালোক সংশ্লেষের কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ফটোসিনথেসিস, যা একটি গ্রিক শব্দ। এই ফটোসিনথেসিস কথাটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে ফটো, অপরটি হচ্ছে সিনথেসিস। ফটোস কথার অর্থ হলো আলোক এবং সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষ, অর্থাৎ আলোকের উপস্থিতি সংশ্লেষণ। তারপরে হচ্ছে এই সালোক সংশ্লেষের একটি সমীকরণ বা রাসায়নিক সমীকরণ আমরা দেখতে পাই, সেই সমীকরণটি নিয়ে এখন বলছি। দেখুন, সমীকরণ হচ্ছে 6CO2 + H12, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড ও 12 অণু জল নিয়ে যখন সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন এই বিক্রিয়াটি ঘটে। তার ফলে কি উৎপন্ন হয়? না, তার ফলে উৎপন্ন হয় গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল। আবার বলছি, 6CO2 + H12 এরও দিয়ে সূর্যালোক, ক্লোরোফিল, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, তার সাথে সাথে 6O2 অর্থাৎ অক্সিজেন এবং 6H2O অর্থাৎ 6 অণু জল। এরপর হচ্ছে সালোক সংশ্লেষের উপাদানগুলি কী কী। না, সালোক সংশ্লেষের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো বাহ্যিক উপাদান, অপরটি হচ্ছে আভ্যন্তরীণ উপাদান। বাহ্যিক উপাদানগুলি হল কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং জল, আর আভ্যন্তরীণ উপাদানটি হল ক্লোরোফিল। এবার নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের কাঁচামাল কি। সালোক সংশ্লেষের কাঁচামাল হল 6CO2 + H2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জল। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কী। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ হল পাতা। তারপরে সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি। সালোক সংশ্লেষের প্রধান স্থান হল মেসোফিল কলা। এরপরে সালোক সংশ্লেষের অঙ্গাণু কোনটি। সালোক সংশ্লেষের অঙ্গাণু হল ক্লোরোপ্লাস্ট। এরপরে হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয়। না, সালোক সংশ্লেষের আলোক দশা সংঘটিত হয় গ্রানা অঞ্চলে এবং অন্ধকার দশা সংঘটিত হয় স্টোমা অঞ্চলে। এরপর আমরা আরো কিছু কোশ্চেন দেখে নেব সালোক সংশ্লেষ সম্বন্ধে। তো প্রথম কোশ্চেন হলো সালোক সংশ্লেষকারী এককের নাম কি। না, সালোক সংশ্লেষকারী একক হল কোয়ান্টোজোম বা ক্লোরোফিল অণুর সংগঠন। নেক্সট, সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি। না, সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ হল ক্লোরোফিল। তারপরে কোশ্চেন, সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি। না, সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী হল ক্রাইসেমিবা ও ইউগ্লিনা। এরপর নেক্সট হল সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কী। না, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল সমস্ত রকম ছত্রাক ও স্বর্ণলতা। তারপরে আমরা দেখব শক্তির রূপান্তর কীভাবে সালোক সংশ্লেষের মধ্যে ঘটে সেটা আমরা জানবো। না, সৌরশক্তি প্রথমে তো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই রাসায়নিক শক্তি পরবর্তীতে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় এবং শেষে স্থিতিশক্তি গতিশক্তিতে গিয়ে সমাপ্ত হয়। নেক্সট, হিল বিকারক কোনটি। সালোক সংশ্লেষে হিল বিকারক কোন কাকে বলা হয়। না, সালোক সংশ্লেষে হিল বিকারক হল বিজারিত NADP। নেক্সট হল সালোক সংশ্লেষে প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি। না, সালোক সংশ্লেষে প্রথম স্থায়ী কার্বন যৌগ হল PGA। PGA এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট, এনার্জি কারেন্সি কাকে বলা হয়। না, এনার্জি কারেন্সি বলা হয় ATPকে। তারপরের কোশ্চেন, দুটি অর্থাৎ সালোক সংশ্লেষের দুটি অঙ্গাণুর নাম কি। না, সালোক সংশ্লেষের দুটি অঙ্গাণু হল ATP এবং ADP। এই ATPর পুরো নাম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট এবং ADPর পুরো নাম হচ্ছে এডিনোসিন ডাইফসফেট।
Next, সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলা হয় কেন? না, সালোক সংশ্লেষের মাধ্যমে কি হয় না সরল যৌগ জটিল যৌগে পরিণত হয় এবং তার ফলে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এই জন্য সালোক সংশ্লেষকে উপচিতি বিভাগ বলা হয়। তারপরের কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি? না, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো রোডোসিউ ডোমোনাস ও রোডোস স্পাইরিলিয়াম। নেক্সট, সালোক সংশ্লেষের দুটি দশা হয়, একটি হচ্ছে আলোক দশা, অপরটি হচ্ছে অন্ধকার দশা। এই আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে দুটি পার্থক্য যদি আমরা লিখি, না প্রথম পার্থক্য হবে আলোক দশায় সূর্যালোকের সূর্যালোক অপরিহার্য, কিন্তু অন্ধকার দশাতে সূর্যালোক অপরিহার্য নয়, অর্থাৎ সূর্যের কোনো আলো দরকার এমন কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট হচ্ছে দু নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আলোক দশাতে এটিপি উৎপন্ন হয়, কিন্তু অপরদিকে অন্ধকার দশায় উৎপন্ন হয় গ্লুকোজ। তো এই দুটি ছিল আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য। তো চলো এখন দেখে নিচ্ছি সালোক সংশ্লেষ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি কোশ্চেন হলো উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন? না, উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না, তার কারণ হলো উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ অর্থাৎ ক্লোরোফিল থাকে না এবং মূলটিও থাকে মাটির নিচে, এই কারণে সালোক সংশ্লেষ হয় না। তারপরে কোশ্চান, রাত্রিবেলায় সালোক সংশ্লেষ হয় না কেন? না, রাত্রিবেলায় সালোক সংশ্লেষ হয় না, এর কারণ হলো রাত্রিবেলায় সূর্যালোক পাওয়া যায় না, আর আমরা জানি সালোক সংশ্লেষের জন্য যে প্রধান শক্তি তা হলো সূর্যালোক, আর সেই শক্তি না থাকার জন্য রাত্রিবেলায় সালোক সংশ্লেষ হয় না। নেক্সট হচ্ছে, রাত্রিবেলায় গাছের নিচে থাকা বা ঘুমানো উচিত নয় কেন? না, এর কারণ হলো সূর্যালোক রাত্রিবেলায় থাকে না, তার ফলে কী হয় সালোক সংশ্লেষ হয় না, এবং গাছ থেকেও কী হয় কার্বন অক্সিজেন নির্গত হয় না, এর ফলে কী হয় আর তার সাথে সাথে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটাও কিন্তু শোষিত হয় না। অন্যদিকে রাত্রিবেলায় কী হয় গাছের নিচে গাছের যে শ্বসন ক্রিয়া সেটা কিন্তু তার হারটা বেড়ে যায়, তার ফলে কী হয় বায়ু দূষিত হয়, তাই গাছের নিচে যদি সেই অবস্থায় কেউ শুই তাহলে তার শরীর অসুস্থ হতে পারে। এই কারণে গাছের নিচে ঘুমানো উচিত নয় বা থাকা উচিত নয়। এরপর আজকের ক্লাসের একটি কোশ্চেন আমি তোমাদের জন্য রাখছি, তোমরা এর উত্তরটি কমেন্টে জানাবে। প্রশ্নটি হলো, ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে কবে প্রচলন করেন? আবার বলছি, ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে কবে প্রচলন করেন? তো এটি হলো কোশ্চেন, তোমরা কমেন্টে চেষ্টা করো উত্তর দেওয়ার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমাদের আশা করি আজকে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর এই ধরনের যদি ভিডিও তোমরা রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে রাখবে। ততক্ষণ বাড়তি থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।